রাম রাম। হে রাম ভক্তগণ নমস্কার। আজ 15ই ফাল্গুন, 28শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মিথিলায় যজ্ঞ রক্ষার্থে শ্রীরাম লক্ষ্মণের গমন ও মন্ত্র দীক্ষা। আপনারা অবশ্যই শুনবেন। শিরে পঞ্চ ঝটি রাম বিষ্ণু অবতার, মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহার। পূর্ণিমার চন্দ্র যেন উদয়ে আকাশে, মুনি বলিলেন রাম চল মোর দেশে। জানিলেন মহারাজ রামের গমন, লক্ষ্মণ সহিত রামে করেন অর্পণ। বলিলেন বিশ্বামিত্র রাজার গোচর, রাম লাগি চিন্তা না করি হনরেশ্বর। তুমি নাহি জানো হো রামের গুণলেশ, রাক্ষস বদিতে অবতীর্ণ ঋষিকেশ। শ্রীরাম লক্ষণ লয়ে আমি দেশে যাই, স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই। রাজারে কহিয়া এই প্রবোধ বচন, মুনি বলিলেন চল শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি, মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি। মায়ে না কহিয়া যাব মিথিলা নগর, কান্দিবেন অন্য জল ছাড়ি নিরন্তর। গেলেন শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে, প্রণাম করিয়া পদে বলেন মায়েরে। আইলেন বিশ্বামিত্র লইতে আমারে, মিথিলায় যাই আমি যজ্ঞ রাখিবারে। শুদ্ধ মনে মাতা মোরে আশীর্বাদ কর, যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তোমার। প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি, আমার লাগিয়া শোক না করি হো তুমি। কৌশল্যা শুনিয়া তাহা করেন রোদন, ভিজিল নয়ন নীরে নেতের বসন। কাতর কৌশল্যা কোলে করিয়া রামেরে, আশীর্বাদ করিলেন কর দিয়া শিরে। মায়েরে কহেন রাম প্রবোধ বচন, নেত্র নীর নেত্রেতে হইল নিবারণ। মাতৃপদ ধুলি রাম বন্দিলেন মাথে, শুভযাত্রা করিলেন ধনুর্বাণ হাতে। শ্রীরাম লক্ষণ লইয়া বিশ্বামিত্র যান, মহারাজ নেত্র নীরে ধরণি ভাসান। কত দূরে গিয়া রাম হন অদর্শন, ভূমিতে পড়িয়া রাজা করেন ক্রন্দন। রাজাকে প্রবোধ করে যত পাত্রগণ, কে করে অন্যথা যাহা বিধির লিখন। রামে দেখি মুনিবর আনন্দিত মন, রামের বিবাহ হবে দৈবের ঘটন। আগে মুনিবর যান পাছে দুইজন, ব্রহ্মার পশ্চাতে যেন অশ্বিনী নন্দন। কান্দিতে কান্দিতে সবে গেল নিজ ঘরে, রামে লয়ে বিশ্বামিত্র বনেতে প্রবেশে। আগে মুনি যান পিছে শ্রীরাম লক্ষণ, আতপে হইল ম্লান দোহার আনন।
তাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত, এতদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত। রবির আতপেতে মুখে হইল ঘাম, বহুকাল কিমতে ভ্রমিবে বনে রাম। বিশ্বামিত্র এই মত ভাবিয়া অন্তরে করাইল মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রের। বিশ্বামিত্র বলেন, শুন রঘুবীর, স্নান কর গিয়া জলে সরজ নদীর। যত রাজা পূর্বে সূর্য বংশে হয়েছিল, এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল। এই পূর্ণ তীর্থে রাম স্নান কর তুমি, তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি। শোক দুঃখ কখন না পাইবে অন্তরে, ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে। করিলেন রামচন্দ্র সে মন্ত্র গ্রহণ, রামেরে কহিতে তাহা শিখিল লক্ষণ। দৃঢ় করি শিখিলেন ভাই দুই জন, আনন্দিত হইল দেখিয়া দেবগণ। বহুকাল অনাহারে থাকিবে লক্ষণ, এতকালে হইবে ইন্দ্র জিতের মরণ। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্বের শিক্ষা, আদিকাণ্ডে লিখিল রামের মন্ত্র দীক্ষা। আজ এটুকুই, নমস্কার।